শ্রেণী কেজি বিষয় সাধারণ জ্ঞান ছোট্ট সোনামণিরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো বাসায় আছো তাই না কারণ আমাদের তো এখনো অনলাইন ক্লাস চালু আছে আমাদের তো ক্লাস করতে হবে তাই না আমরা বেড়াতে গেলেও ক্লাসটা তো আর বেড়াতে যাবে না ক্লাসটা তো থাকবে তাই না এই জন্য আমরা ক্লাস আগে তারপরে সবকিছু এই জন্য আমরা ক্লাসকে গুরুত্ব দিব প্রতিটা ক্লাস করবে তোমরা আর যেহেতু ইউটিউবে থাকে যদি একটা সময় চলে যায় তারপরেও আবার থাকে কি ক্লাসটা ইউটিউবে দেখে নেবে হ্যাঁ কারণ আমরা তো ধারাবাহিকভাবে পড়াশোনা করছি গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম ফলের কথা হ্যাঁ তোমাদের সাধারণ জ্ঞানের বই এইটা তোমাদের সাধারণ জ্ঞান বই এটা থেকে আমরা গত ক্লাসে পড়েছিলাম পেজ 10 ফলের কথা তাই না ফলের রাজা কি হ্যাঁ কোন কোন ফল সারা বছর পাওয়া যায় এটা গত ক্লাসে পড়েছিলাম আজকে আমরা পড়ব 9 নাম্বার প্রাণী জগতের কথা প্রাণী জগতের কথা আজকে আমরা পড়ব পেজ হলো 11 দেখে নাও ছোট্ট সোনামণিরা তোমাদের হাতের কাছে যদি বই থাকে বইয়ের সাথে তোমরা মিলিয়ে নাও দেখে নাও আচ্ছা আজকে আমরা প্রাণী জগতের কথা পশু রাজা কি এক নাম্বার প্রশ্নটাই হলো পশু রাজা কি ফলের রাজা আছে আবার পশুরও কিন্তু রাজা আছে হ্যাঁ আচ্ছা পশুর রাজা হচ্ছে বলতে পারবে কি আমি জানি বলতে পারবে কিন্তু তারপরেও কিন্তু জিজ্ঞেস করছি হ্যাঁ কারণ আমরা তো শিখেছিলাম আগে ভুলে গেলেও একটু মনে তো আছে মিষ্টি তোমাদের পশু রাজা কে পশু রাজা হচ্ছে সিংহ তাই না সিংহ হচ্ছে পশুর রাজা আচ্ছা তাহলে তোমরা তো সিংহ দেখেছো টিভিতে দেখেছো তারপরে অনেকে চিড়িয়াখানায় দেখেছো তাই না তোমাদের বইতে ছবি আছে অনেকে নিজে আবার অনেকে সুন্দরবনেও গিয়ে দেখেছো তাই না সিংহ তাহলে আমরা সিংহ সবাই মোটামুটি দেখেছি সিংহ কেমন তাই না আচ্ছা তাহলে পশু রাজা কে পশু রাজা হচ্ছে সিংহ সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি মানে স্থলে চলে জলে না এই যে ডাঙার উপরে বা রাস্তার উপরে থাকে হাঁটা চলা করে স্থলপথে সেটা কি সবচেয়ে বড় স্থলচর প্রাণী হচ্ছে বলতে পারবে কে হাতি হাতি দেখো না বড় একটা সুর থাকে লম্বা এরকম করে সুরদের পেঁচিয়ে কি করে গাছের কলা গাছ খায় তারপরে গাছের পাতা ছিঁড়ে ফেলে হ্যাঁ মানুষকে আহত করে সব কিছু করে ওই সুর দিয়ে দেখতে পাবে বড় একটা সুর থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি সবচেয়ে বড় স্থলচর প্রাণী হচ্ছে হাতি সবচেয়ে বড় স্থলচর প্রাণী হচ্ছে হাতি সবচেয়ে বড় জলজ প্রাণী কি মানে জলে থাকে পানিতে থাকে হ্যাঁ জলজ প্রাণী সমুদ্রে থাকে নদীতে থাকে তারপরে কি বলবো সাগরে থাকে মহাসাগরে থাকে এরকম বড় বড় প্রাণী সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি নীল তিমি হলো সবচেয়ে বড় অনেক এক একটা তিমি কত ফিট হবে 20-30 ফিট তো হবেই অনেক বড় আর যে অনেক মোটা কিছুদিন আগে একবার একটা তিমি কি হয়েছিল সমুদ্রে মারা গিয়েছিল সেটা ভেসে কক্সবাজার আসছিল আমরা টিভিতে দেখেছি না অনেক বড় একটা প্রাণী আচ্ছা তাহলে সবচেয়ে বড় জলজ প্রাণী হচ্ছে নীল তিমি আচ্ছা সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি সবচেয়ে দ্রুত যে প্রাণীটা চলাফেরা করে দৌড়াতে পারে এই প্রাণীটার নাম কি সবচেয়ে দ্রুতগামী প্রাণী হচ্ছে চিতাবাঘ চিতাবাঘ তো তোমরা সবাই দেখেছো চিড়িয়াখানায় আছে হ্যাঁ হলুদ কালারের মধ্যে কি কালো কালো স্পট আছে তাই না চিতাবাঘের মধ্যে আমরা দেখেছি এবং খুবই চালাক এবং দৌড়াতে পারে খুব দৌড়াতে পারে দ্রুতগামী প্রাণীর নাম হয়েছে সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি হিংস্র খুবই হিংস্র মানে যেখানে যে প্রাণী পায় ছোটখাটো সব ধরে খেয়ে নেয় তাই না সবাইকে আক্রমণ করার চেষ্টা করে এই জন্য তাকে বলা হয়েছে হিংস্র প্রাণী তাহলে সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে হায়না এই যেখানে তোমাদের বইতে ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাবে সবচেয়ে হিংস্র প্রাণী হায়নার ছবি দেওয়া আছে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে চালাক প্রাণী কোনটা খুব চালাক হ্যাঁ খুবই বুদ্ধি রাখে মাথার মধ্যে এবং সব এমন বুদ্ধি রাখে যে যে কোনো শিকার পেলে সে খপ করে ধরে ফেলে সেটা কি বলতে পারো হ্যাঁ সেটা হচ্ছে শিয়াল খুবই একটা চালাক প্রাণী হ্যাঁ একদম চুপ করে বসে থাকে ডালের আড়ালে গাছের একদম ইয়েতে তারপরে কোনো মুরগি তারপরে কোনো পশু প্রাণী আসলে সেটা কি করে খপ করে ধরে খেয়ে নেয়
এবং মানুষের বাড়িতে বাড়িতেও অনেক সময় ঢুকে পড়ে, ঢুকে যায় তাদের ঘরে থেকে মুরগি ধরে নিয়ে আসে, এই কি শিয়াল। এবং পাকা পাকা ফল কিন্তু সে গাছের থেকে খেতে পারে, কাঁঠাল বলো পাকা কোনো ফল যদি গাছে থাকে, আম টাম সেগুলোও সে গাছ থেকে নিয়ে আসতে পারে, এই রকম চালাক প্রাণী। আচ্ছা, তাহলে আমরা সবচেয়ে চালাক প্রাণী বলতে কি বুঝি সেটা হচ্ছে শিয়াল। আর সবচেয়ে প্রভুভক্ত প্রাণী কি? প্রভুভক্ত প্রাণী মানে যে প্রাণী কি তার প্রভুকে খুবই ভক্তি শ্রদ্ধা করে এবং সে প্রভু যেটা বলে মানে যে তাকে লালন পালন করে তার কথা সে কিন্তু খুব শুনে, হ্যাঁ, এবং সে যেখানে যায় তার পেছনে পেছনে যায়, সে খাবার না দিলে সে অনেক সময় খায়ও না, তার খাবারের জন্য অপেক্ষা করে এবং তার দিকে পথ চেয়ে থাকে এবং তার বাড়িটাকেও পাহারা দিয়ে রাখে, এই রকম একটা প্রাণী। সেই প্রাণী হচ্ছে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী হচ্ছে কুকুর। হ্যাঁ, দেখবে তোমরা অনেকের বাড়িতে কিন্তু কুকুর পুষে থাকে, তাই না? তোমাদের পরিচিত দেখবে ছোট্ট সোনামণিরা, তোমাদের অনেকের আত্মীয়র বাড়িতে দেখবে কুকুর আছে, তার মানে কি তারা পাহারাদার হিসেবেও অনেক সময় মানুষ কুকুর রাখে। তাহলে আমরা দেখতে পাই যে কুকুর কিন্তু মানুষের কথা বোঝে শোনে, যা করতে বলে সেটাই করে কিন্তু। তাহলে আমরা সবচেয়ে প্রভুভক্ত প্রাণী হচ্ছে কুকুর। সবচেয়ে উঁচু প্রাণীর নাম কি? যেই প্রাণীটা কি করে তার গলাটা উঁচু করে গাছের থেকে পাতা নিয়ে আসে, পাতা খায়, তারপরে সে কি করে একদম তার গলা যতটুকু আছে যতটুকু তার শরীর তার চাইতে বড় কিন্তু গলা, দেখতে পাবে তোমরা চিড়িয়াখানায় গেলে একদম এত বড় গলা থাকে যে সে অনেক উঁচু ডালের উপর থেকেও সে পাতা টেতা ছিঁড়ে আনতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? আমি জানি এটা সবাই বলে দিবে, তারপরও আমি বলে দিচ্ছি যেহেতু তোমাদের সামনে সামনে দেখা করে বলতে পারছি না, এই জন্য আমাকে আবারই বলতে হচ্ছে, সেটা হচ্ছে উট। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ কেন বলা হয়? মরুভূমিতে তো গাড়ি চড়ে চলাফেরা করতে পারে না, তখন কি হয় এক জায়গা থেকে মানুষ কি করে আরেক জায়গায় যখন যায় তখন উটের উপরে বসে যায় এবং মালামাল পরিবহন করে, এক জায়গা থেকে মালামাল নিয়ে যায়, অনেক মালামাল নিতে পারে। একটা উটের কিন্তু অনেক শক্তি আছে, অনেক প্রায় কয়েক মন মাল সে নিতে পারে, আর অনেক হেভি শক্তিশালী এবং উঁচু একটা প্রাণী। মানুষ ওটার মধ্যে চার পাঁচজন করে বসলেও তার কিছু হয় না, এই জন্য বলা হয় যে উটকে মরুভূমির জাহাজ। পানিতে যেমন জাহাজ অনেক মালামাল নিয়ে যায় তোমরা দেখেছো জাহাজ, তেমনি মরুভূমিতে তো আর জাহাজ যায় না, গাড়ি যায় না, এই জন্য এখানে উটটাকে বানানো হয়েছে মরুভূমির জাহাজ, এই জন্যই বলা হয় উটকে মরুভূমির জাহাজ। আচ্ছা, তাহলে আমরা 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? সবাই তো শুয়েই ঘুমায়, তাই না? আমরা তো জানি, কিন্তু এমন একটা প্রাণী আছে যে প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমিয়ে থাকে, সেই প্রাণী কি বলতে পারো? সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায়, বসেও ঘুমায় সময়তে, কিন্তু বেশিরভাগ সময় ঘোড়া দেখবে তোমরা যদি কাছাকাছি কোনো জায়গায় যাও দেখলে দেখবে ঘোড়া দাঁড়িয়ে আছে কিন্তু ঘুমিয়ে আছে, চোখটা বন্ধ ঘুমিয়ে আছে, এবং কিছুক্ষণ পর পর মশা মাছি তাড়াচ্ছে তার লেজটা দিয়ে, এমন এমন করে মশা মাছি তাড়াচ্ছে। আমি এটা খুব লক্ষ্য করে দেখেছি যে ঘোড়ার গাড়িটা আছে, ঘোড়াটা দাঁড়িয়ে আছে কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি খুব ভালো করে সেদিন দেখেছি, আসলে দেখলাম যে ঘোড়াটা কিন্তু একদম ঘুমিয়ে আছে, খাওয়ার সামনে আছে তাও খাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলেও কিন্তু ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। আচ্ছা, কোন প্রাণী রক্ত সাদা? টিকটিকি রক্ত সাদা। তোমাদের ঘরে দেখবে ছোট ছোট টিকটিকি আছে না, এরকম করে উড়ে, সেই টিকটিকিগুলো রক্ত কিন্তু সাদা হয়। সবার রক্ত কি লাল, তাই না? আর টিকটিকি রক্ত সাদা। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা আলাদা যে টিকটিকি রক্ত সাদা। কোন প্রাণী জিব্বা দিয়ে শুকে? এমন একটা প্রাণী আছে যে প্রাণী জিব্বা দিয়ে কি করে গন্ধ নেয়, মানে হ্যাঁ স্বাদ নেয়, গন্ধ নেয়, কোনো প্রাণী সামনে আছে কি না সেটা সে বুঝতে পারে, জিব্বাটা বের করে, বের করে আর ঢোকায়, বের করে আর ঢোকায়, এরকম। হ্যাঁ, তার জিব্বাটা খুব তাড়াতাড়ি এমন চোখের পলকের মধ্যে সে কিন্তু জিব্বা দিয়ে মানে তার ঘ্রাণ নিয়ে নেয়। তাহলে কোন প্রাণী জিব্বা দিয়ে শুনে? এটা হচ্ছে জিব্বা দিয়ে শুনে হচ্ছে সাপ। সাপ হলে এই কাজটা করে। আচ্ছা, সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীর নাম কি? পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীর নাম কি? এটা হলো অ্যামিবা। অ্যামিবা হলো সবচেয়ে ছোট প্রাণী। কোন প্রাণীর চোখ ও হাড় নেই? কোন প্রাণীর চোখ ও হাড় নেই? যোগ ও কেঁচো। যোগ ও কেঁচোর কি হয়?
হাড় নেই। সব প্রাণীর ভিতরে যেমন মানুষের ভিতরে হাড় আছে, তাই না? আমরা যে মেরুদণ্ড আছে, হাড় আছে, মাছের আছে, অন্যান্য প্রাণীর আছে, সব প্রাণীর কিন্তু হাড় আছে। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে যোগ আর কেঁচোর কোনো হাড় নেই। তাহলে দেখো এখানে আমাদের 14টা প্রশ্ন আছে। আমি কিন্তু একদিনে পড়তে বলছি না, একদিনের জন্য 14টা বেশি, আমি কখনোই বলবো না যে একদিনে পড়ো। আমি কি বলবো, আমি বলবো প্রথমে তিনটা করে তিনটা করে তিনটা করে পড়ো, কারণ সপ্তাহে মাত্র দুটো ক্লাস। এই জন্য আমরা অল্প অল্প করে শিখলেও আমাদের পড়া শিখা হয়ে যাবে। আর এই পড়াগুলো হলো একজন জিজ্ঞেস করলে তুমি উত্তর করতে পারবে, এই জন্য এই পড়াগুলো তোমার কাছে এটা তো সাধারণ জ্ঞান। হ্যাঁ, আমরা জ্ঞানের জন্য আমি তো বারবার বলছি, আমাদের এই বইটা শেষ হয়ে গেলে আমার কাছে আরেকটা সুন্দর সাধারণ জ্ঞানের বই আছে। দেখো তোমাদের কিনতে হবে না, আমি তোমাদের এই বইটা থেকেও পড়াতে পারবো। এই যে সুন্দর আরেকটা বই আছে, এটা আমরা শেষ করে নিই, পরে এই বই থেকে পড়বো। তাহলে আমাদের এই যে 14টা প্রশ্ন আছে, বাসায় কি করবে প্রাণী জগতে, পেজ নাম্বার 11, এটা পড়া রইল। সবাই বাসায় সুন্দর করে পড়াগুলো করবে। বড় কেউ থাকলে তাকে পড়া জিজ্ঞেস করতে বলবে, তুমি উত্তর করবে, যেটা ভুল হবে সেটা আবার একটু শিখবে, এভাবে করা পড়া শিখবে। হ্যাঁ, আর বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঈদের আনন্দ করার জন্য প্রস্তুতি নাও, তাই না? ছোটরাই তো ঈদ করবে, অনেক আনন্দ, ঈদ মানে তো খুশি, তাই না? সবাই ঈদ করবে, মজা করবে, হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।